বন্ধুরা, টিম স্যার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি বড়ডঙ্গল হাই স্কুল। হাই স্কুলটা হচ্ছে হুগলি জেলার আরামবাগের কাছাকাছি বড়ডঙ্গল। অনেকেই আমার বন্ধুরা এই স্কুলে পড়াশোনা করেছেন, তো তারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন ভিডিওর জন্য, কারণ বড়ডঙ্গল স্কুলের ভিডিও দিচ্ছি আজকে। আর এখানে হচ্ছে আজকে স্পোর্টস হচ্ছে, স্কুল স্পোর্টস, সেই উপলক্ষে এমপ্রো সেট আপ নিয়ে পীযূষ দা আছে। টোটাল কী মেশিন দিয়ে বাজাচ্ছে, কী কী বক্স আছে সবই আপনাদেরকে দেখাবো। আর এখানে কী উপলক্ষে খেলাটা হচ্ছে, এখানেতে আগের দিন হয়েছে যে গোটা সালেপুর অঞ্চল, সালেপুর টু অঞ্চলের যতগুলো প্রাইমারি স্কুল আছে তাদের আগের দিনে টেস্ট খেলা হয়ে গেছে। আজকে যেটা হচ্ছে সেটা ফাইনাল খেলা। আচ্ছা, ওই ছেলেটাকে নিয়ে এসো তো। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই মেন মিডিল পয়েন্ট মাঠের, আর টোটাল মাঠটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে বড়ডঙ্গল রমানাথ হাই স্কুল, ঠিক আছে, বড়ডঙ্গল স্কুলে। আর আপনাদেরকে অবশ্যই সাউন্ড সেটআপের ভিডিওটা শেয়ার করব। আর পীযূষ দা এসে গেছে, আরে বাবা, আরে দাড়ি কাটবে কি হয়েছে, দেখাও একটু মুখটা দেখাও, কথা বলো। আমরা ছেলে, আমাদের দাড়ি বেরাবে, দাড়ি পাবে, আমরা তো চুল দাড়ি পেয়ে গেছে, কোনো চাপ নেই। ভালো আছো? ঠিক আছে, আমি ভিডিও করেছি, আপলোড করব। তো এমপ্রোর MJ 3000 বলছি, দুটো করে যে স্পিকার আছে এমপ্রোর, দুটো টপে কত বার করে আছে দুটো, তাই তো দুদিকে দুটো ব্যান্ড দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কি ব্যান্ড আছে নাকি? আর এটা হচ্ছে মেন স্টেজ, দেখতে পাচ্ছেন এটা মেন স্টেজ, এখান থেকে রমানাথ ইনস্টিটিউশন। তো এই হাই স্কুলে কিন্তু সাউন্ড সেট আপ এসেছে আমাদের পীযূষ দার। তো এমপ্রোর মেশিন নিখিল দলুই এবং শান্তনু মুর্মু, শ্যামল মান্নার সাথে যোগাযোগ করুন। শেষ নাম্বার 2 চিকু সাঁতরা হেলার চক প্রাথমিক বিদ্যালয়ের স্যারকে বলছি, শেষ নাম্বার 2 চিকু সাঁতরা হেলার চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বলছি, আপনার ক্যান্ডিডেট অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, শেষ নাম্বার 2 এমপ্রোর ডবল ক্যাবিনেট দেওয়া হয়েছে, দুটো করে স্পিকার আছে, একটা টুইটার। মঞ্চে যারা আছেন, যারা এই লিস্টটা তৈরি করেছেন, একটু দেখুন তো, অয়ন মোদকের যাই, ওইটা অয়ন মোদক নেই বলছে, মোটামুটি অনুষ্ঠান চলছে। কোন ইভেন্ট? ইভেন্ট স্কুলের ফোর্থ শাটল দৌড়, এই মডেলটা হচ্ছে CX কক গ্রুপ শাটল দৌড়, 15 ইঞ্চি ডুয়েল বক্স, এখানে খুব ভালোই প্রোগ্রাম হচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো যে কি মেশিন দিয়ে বাজছে, ঠিক আছে, একদম স্টেজের পেছনে গিয়েছি। আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মেশিন দিয়ে সেটা রেডি করা হয়েছে। পীযূষ দা কোথায় বাড়িয়ে গেছে, পীযূষ দা একটু বাড়িয়ে গেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন আমি ব্যাক ক্যামেরায় ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন SM6 এর মিক্সার দেওয়া রয়েছে 6 চ্যানেল, তার সাথে রয়েছে এমপ্রোর কিন্তু একটা 12 ওয়্যারলেস মাইক্রোফোন, তার সাথে আরও একটা দিয়েছো, তাই তো, এটাও এমপ্রো একটা। মোট কটা স্কোয়ারলেস মাইক্রোফোন আছে? দুটো স্কোয়ারলেস আছে, ডবল আছে, এখানে একটা দেওয়া আছে আর এখানে একটা দেওয়া রয়েছে। আর এখানে SM6 এর মিক্সার দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, দেখুন এমপ্রো এই মেশিনটা দেখতে পাচ্ছেন DRS 250, এটা থেকে কটা চং চলছে ভাই? 8টা চং চলছে। দূরে দিয়ে আছে অনেক, একদম দু কয়েল, সম্পূর্ণ দু কয়েল, মানে এক কয়েল মানে আপনার বুঝতে, দু কয়েল তারের লোডে কিন্তু এটা থেকে বাজানো হচ্ছে, ঠিক আছে। বলছি বেসটা দিয়ে রেখেছো কেন ভাই? ও বেসটা জিরোতে আছে, না না বেসটা জিরোতে আছে, জিরোটা এদিকে না, মানে আউজার তো এদিকটায়, আউজার তো এরকম সিস্টেম, এ তো মাইনাস হয়ে যাবে, জিরোতে আছে, ঠিক আছে। আর টেরিবেলটা একটু দিয়ে রাখতে পারো, বুঝলে, হ্যাঁ টেরিবেলটা হালকা দিয়ে রাখো, কারণ আমি আসছিলাম সাউন্ডটা একটু মোটা হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে, এখানে কিন্তু খুব ভালো সিস্টেম এই মেশিনটা, দেখুন এমপ্রো 250 -13 ডিবি থেকে রয়েছে 0 ডিবি, আর +3 ডিবি আর রিসেট, ঠিক আছে, ওপরে দুটো সিগনাল রয়েছে। আর এখানে পাওয়ার সুইচ রয়েছে, রিসেট রয়েছে, মাস্টার রয়েছে, টেরিবেল রয়েছে, বেস রয়েছে, আর যেমন আউজার 250 মেশিনের সিস্টেম সেরকমই সিস্টেমটা রয়েছে, দেখুন স্পিকারের জন্য আর ড্রাইভার ইউনিটের জন্য, ঠিক আছে, একটা আপ ডাউন সুইচ রয়েছে। আর এখানে সেম পুরো 250 আউজার মেশিন যারা দেখেছেন সেম, কিন্তু এটা থেকে বিশেষত্ব হচ্ছে আমাদের আউজার 250 মেশিন এত লোড নিতে পারে না, প্রচণ্ড হিট হয়ে যায়, বাট এই মেশিনটাই
হিট হয় না, কারণ এটাই ফ্যান দেওয়া আছে, এটাই সুবিধা এই মেশিনটার। আওজামি 250 মেশিন থেকে ওই ছটা চং দিই, লোডে দিলে কিন্তু প্রচণ্ড হিট হয়ে যায়, বাট এই মেশিনটায় কিন্তু হিট হয় না। আর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল অডিও প্লেয়ারের ডিসপ্লে দেওয়া আছে, কী গান চলছে না চলছে সব দেখতে পাওয়া যাবে। আর এখান থেকে সম্পূর্ণ বিভিন্ন সুইচ আছে, মোড আছে, ভলিউম প্লাস মাইনাস আছে, সব কিছু মেনটেন করা যাবে। এখানে ইউএসবি কানেক্টার রয়েছে। তো এত কিছু ফিচার্স দিয়ে কিন্তু এমপ্রোর DRS 250 মেশিনটা লাইভ প্রোগ্রাম করছে আজকে আপনাদেরকে, সেই জন্য আমি আরও শেয়ার করলাম, ভালো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন হাঁকাহাঁকি করছে, প্রচণ্ড আওয়াজ। এরপর আপনাদেরকে দেখাবো নিচের মেশিনটা, এটা হচ্ছে এমপ্রোর MJ 3000, ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রো টু চ্যানেল পাওয়ার অ্যাম্পলিফায়ার, চ্যানেল 1 চ্যানেল 2, এই দুটো থেকে প্রথমে যে দুটো বক্স দেখালাম ডবল স্পিকারের, সেই দুটো বক্স কিন্তু বাজছে। আর এমপ্রো দেখতে পাচ্ছেন, তো এমপ্রোর MJ 3000 এই মেশিনটা দিয়ে দুটো ডুয়েল টপ বাজছে, ঠিক আছে, যেটা মঞ্চের দু সাইডে রয়েছে। আর এদিকে একটা স্কয়ারলেস মাইক্রোফোন, এদিকে একটা ওয়্যারলেস মাইক্রোফোন, ঠিক আছে। তো চলুন, এই ছোট্ট সেট আপ দিয়ে কিন্তু আজকে বড় ডঙ্গল স্কুলে অনুষ্ঠান চলছে। আর এর পাশে কিন্তু এখানে অনুষ্ঠান হওয়ার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, স্যারেরা এখানে সব লিস্ট বানাচ্ছেন। আর এদিকটাতে স্টেজ, এটা ফন্ট।